হর হর মহাদেব জয় মা কামাখ্যা মানে সকলকে বিশ্বকর্মা জয়ন্তীর বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করেছো। ব্রহ্মার পুত্র বিশ্বকর্মা বিশ্বর সর্বশ্রেষ্ঠ বাস্তুবিদ, বেস্ট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আপনি সকল ক্ষেত্রতে যাক আপনি টেকনোলজি দেখিছে সকলোরে জন্মদাতা বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা কি কি বনোয়া নাছিলে? ইন্দ্রপুরী, সোণৰ লংকা, দ্বারকা, ইন্দ্রপ্রস্থ, বর্তমান দিল্লী বলে কোয়া হয়, এই সকলোতে বিশ্বকর্মারে হাতৰ পৰশ লাগি আছে। বিশ্বকর্মায় আগর সত্যযুগর বা তার আগর যেবদেবী আসে সেই দেবদেবীর ঘর বা অস্ত্র শস্ত্র সকলবিলাক নির্মাণ করেছিল। একটা ইন্টারেস্টিং কথা লৈ পেলায় আজি ভিডিওটি বনাইছো। আমি তো দেখিয়ে থাকো বিশ্বকর্মাক ফটোখন, সেই ফটোখনের সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন নো কি তাকে জানো। আহক, বিশ্বকর্মাক দেখুৱা যায় এজন বৃদ্ধ মানুষ হিসাবে, বৃদ্ধ ব্যক্তি হিসাবে, দাড়ি পকা, চুলি পকা, অর্থাৎ এইটাই রিপ্রেজেন্ট করে এইটাই যে বহুত বেশি এক্সপিরিয়েন্স একটা ফিল্ডত, ইমানেই বেশি এক্সপিরিয়েন্স যে দাড়ি চুলি পকি গেছে একটা ফিল্ডত লাগোতে লাগোতে। তেখেতর চারিখন হাত থাকে, এখন হাতত স্কেলপাত লৈ থাকে, সেই যে স্কেলপাত থাকে সেটা একুরেট প্রপোর্শনত যেতিয়া কিবা ডিজাইন করবলগা হয় তেতিয়াহলে আমি সদায় স্কেলর দরকার হয়, যেন স্কেল পাতরে আমি জুখি লোক। যেটা যিকোনো একটা বস্তু একুরেট প্রপোর্শনত একটা সিস্টেমেটিক ওয়েট ডিজাইন করা হয় তো সেই বস্তুর প্রাণ পায়। আপনি যদি বিশ্বকর্মার আরো এখন চারিখন হাতর আরো এখন হাতত দেখব মেজারিং ট্যাপ লৈ থাকে, ফিতা লৈ থাকে, যার দ্বারা নিজকে নিজে নিজের লিমিট আর ক্যাপাসিটি অনুযায়ী কামবিল করে। অর্থাৎ যিকোনো আমি যদি কাম আরম্ভ করো, যিকোনো ঘর বনাও, যিকোনো কাম করো, তেতিয়া যদি আমি নিজের লিমিট আর ক্যাপাসিটি অনুযায়ী বনাও তেতিয়া ঘরটো সম্পূর্ণ হওয়ার সহায় হয়। হাতত এখন হাতত কিতাব থাকে, কিতাব থাকা অর্থটো এইটাই যে যিকোনো একটা সাবজেক্টর মাস্টারি করা, মাস্টারি অফ এনি সাবজেক্ট। যেটা এজন মানুষের একটা সাবজেক্টত বহুত নলেজ থাকার পিছতো নতুন নতুন নলেজ লবর কারণে কিতাব পত্র পড়ে নলেজটা গেদার করে আরো বেশি ডেভেলপ হয়, আরো বেশি নিপুণ হয়। বিশ্বকর্মার হাতত একটা কমণ্ডলত অমৃত থাকে, অর্থাৎ বিশ্বকর্মায় যে বস্তুয়ে বনাইছে সেই বস্তুয়ে অমর হয়েছে। বিশ্বকর্মায় বনোয়া সেই সকল অস্ত্র শস্ত্র দেব দেবী ব্যবহার করেছিল। গতি আমি যদি চাও বিশ্বকর্মায় আসে সেই বিশ্বর খনিকর বিশ্বকর্মায় আসে সেই পৃথিবীর প্রথম স্থাপত্যবিদ, বাস্তুবিদ। আমি যেহেতু বাস্তু প্র্যাকটিস করো, বিশ্বকর্মা প্রকাশ বলে যখন বিশ্বকর্মার রচিত গ্রন্থ আছে তারপরে আমি বাস্তুবিলাকর কথা আমি কম, যে নর্থ ইস্টত টয়লেট হব নালাগে, সাউথ ইস্টত রাঁধনিঘর হব লাগে, এই যে কথাবিলাক আছিলে সেই সকলবিলাক কথা সেই বাস্তুর মেইন গুড়ি বিশ্বকর্মায় লিখেছিল। ইয়ার বাহিরেও এতিয়া একটা প্রশ্ন আমার সদায় মনলে আহে যে বিশ্বকর্মা পূজাটো আমি কিয় 17 সেপ্টেম্বরতে পাতো, বেলেগ দিনও পাতি পারি কারণ দুর্গা পূজা আগুয়াই যায় পিছুয়াই যায়, কালী পূজা আগুয়াই যায় পিছুয়াই যায়, বিশ্বকর্মা পূজাটো কিয় 17 সেপ্টেম্বর নহলে খুব বেশি কেতিয়াবা 16 বা 18 সেপ্টেম্বর ভিতরতে হয়। বিশ্বকর্মা পূজা ঠিক নহয়, বিশ্বকর্মা জয়ন্তী হয়। বিশ্বকর্মার এই সময়টো আমি ভাদ মাহর একে শেষের দিন উদযাপন করো, গতি ভাদ মাহর শেষের দিন আমি উদযাপন করো, কোনো নক্ষত্র বার বা পঞ্জিকা চাই আমি নকরো, গতি সদায় 17 সেপ্টেম্বর বা নহলে ওচরে পাজরে হয়, কেতিয়াবা কাৎসিত 16 বা 18 হয়, কিন্তু ম্যাক্সিমাম ডেটতে আপনি দেখব 17 সেপ্টেম্বরে হয়েছে। এটা বিশ্বকর্মা পূজা আমি কি করি, বহুতে আমার সুধি থাকে যে বিশ্বকর্মা কেউ কি চাও। বিশ্বকর্মার ফটো আপনি বাস্তুমতে যদি ভাবে তেনেহলে আপনার ঘরের পশ্চিম ওয়ালত বিশ্বকর্মার এখন ফটো রাখব পারে, যদিও আপনার ঘর ফ্যাক্টরি নাই বা কোনো এনেকা ধরনের কথা নাই, আপনি যদি বিশ্বকর্মার ফটো রাখব বিচারিছে বা এই বিশ্বকর্মা জয়ন্তীর দিনাখন যদি ফটো রাখব বিচারিছে তেনেহলে এখন ফটো বাস্তুর মতে আপনি আপনার পশ্চিম ওয়ালত রাখব পারে। পশ্চিম ওয়ালত যদি বিশ্বকর্মার ফটো রাখে তেতিয়াহলে আপনার ক্রিয়েটিভিটি, আপনার যিমানবিলাক পারফরমেন্স আছে সেইবিলাক বৃদ্ধি হব, কারণ বিশ্বকর্মা হচ্ছে ক্রিয়েটিভিটির প্রতীক, গতি আপনার ক্রিয়েটিভিটি বহাবর কারণে আপনি সেটা করবেন। তার বাইরে বিশ্বকর্মা জয়ন্তীর দিনাখন আপনার ঘর থাকা সকল মেশিনারি বস্তু, ইলেকট্রনিক গেজেট, হাতুড়ি বটালির পৰা আপনার গাড়ি, সাইকেল, স্কুটি সকলতে
আপুনি গংগাজল গোলাপজল মিক্স কৰি পানী ছটিয়াব, তাত ফুল দিব, ধূপ ৰখাব, চাকি যদি লগাব পাৰে চাকি লগাব পাৰে, পূজা কৰিব পাৰে আৰু বিশ্বকৰ্মাৰ আৰাধনা কৰিব, বিশ্বকৰ্মাৰ ধন্যবাদ দিব যে এই সঁজুলিখিনি থকাৰ কাৰণে আপোনাৰ জীৱনটো বহুত বেছি ইজি হৈছে, বহুত বেছি টেকন'লজি ইউজ কৰাৰ কাৰণে আপোনাৰ বহুত কাম অনায়াসে হৈছে। বিশ্বকৰ্মা ফটোখনৰ লগত আৰু এটা কথা ক'বলৈ মই থাকি গৈছিলে যে বিশ্বকৰ্মাৰ যিখন ফটো আমি দেখা পাওঁ বেকচাইডত বিভিন্ন সঁজুলি তেওঁ থাকে, অৰ্থাৎ আমি যদি লাইফত টেকন'লজি ইউজ কৰিব পাৰোঁ আমি টান কামো অতি সহজে কৰিব পাৰোঁ। গতিকে নিজকে আপগ্ৰেড কৰি থাকিবৰ কাৰণে বিশ্বকৰ্মাৰ নিচিনা ক্ৰিয়েটিভ হৈ থকাটো আমাৰ কাৰণে বহুত দৰকাৰী। এইখিনি আছিলে বিশ্বকৰ্মা জয়ন্তীৰ বিষয়ে ক'বলৈ। এনেধৰণৰ ভিডিঅ' পাবৰ কাৰণে আপুনি আমাৰ এই পেজ